কারক ও বিভক্তি অংশে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বিগত পর্বগুলোতে কারক ও বিভক্তি নিয়ে সবগুলো পাঠে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা শেষ অংশে আলোচনায় চলে এসেছি। আজকে আমরা অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। এই অংশটি আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা বলেন, পাবলিক পরীক্ষা বলেন বা চাকরি পরীক্ষা বলেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। বিদায় আমরা এই অংশটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। এই অংশে বলা হয়ে থাকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমাদের অধিকরণ কারক থেকে হয়ে থাকে। তো অধিকরণ কারক বিষয়টা কি আমরা একটু জেনে নেই। ক্রিয়া সম্পাদনের কাল, কাল বলতে এখানে সময় বোঝাচ্ছে এবং আদারকে অধিকরণ কারক বলা হয়। এখানে কাল এবং আদার এই দুইটা বিষয় মাথায় রাখলেই হবে। আর এই অধিকরণ কারকে বেশিরভাগ সময় কি হয়, সপ্তমী বিভক্তির ব্যবহার হয়। অন্যান্য বিভক্তিও বসে, তবে সপ্তমী বিভক্তি ব্যবহার হয় বেশি। যেমন যদি আমরা আদার বলি, আদার মানে হচ্ছে স্থান, আকাশে তো রাখি আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাসে। এখানে আকাশে একটি স্থান বোঝাচ্ছে। আবার কাল যদি বলা হয় তাহলে প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, প্রভাতে সূর্য ওঠে। এখানে প্রভাত মানে সকাল, আকাশে মানে স্থান। তো স্থান বা কাল যদি বোঝায় তাহলে অধিকরণ কারক হবে। আর এই কারকে বেশিরভাগ সময় আমাদের সপ্তমী বিভক্তি ব্যবহার হবে। তো আমরা পরবর্তী অংশে দেখতে পারি অধিকরণ কারকের প্রকারভেদ। অধিকরণ কারক তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে রয়েছে কালাধিকরণ, আদারাধিকরণ এবং বাবাধিকরণ। তো প্রতিটা প্রকারভেদ নিয়ে আমরা ইন ডেপথ আলোচনা করব। কালাধিকরণে বলা হয়ে থাকে ক্রিয়ার কাল বোঝাবে, আর আদারাধিকরণ এটিও আবার তিন প্রকার, এটি নিয়ে আমরা আলোচনা করব। বাবাধিকরণ হচ্ছে ক্রিয়ার ভাব প্রকাশ করবে। যেমন যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ার রূপ ধারণ করে তাকে আমরা বাবাধিকরণ বলবো। তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন চলে যাই কালাধিকরণ অধিকরণ কারকটা কি। কালাধিকরণকে আমরা ইতিমধ্যে বলেছি যে যে অধিকরণ কারকে ক্রিয়ার কাল বোঝাবে তাই হবে কালাধিকরণ। যেমন বসন্তে ফুল ফুটে, এখানে বসন্ত হচ্ছে একটি কাল বা ঋতু, তাই এটি কালাধিকরণ। এখানে এটি ক্রিয়ার কাল বোঝাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে আদারাধিকরণ অধিকরণ। আদারাধিকরণ অধিকরণ হচ্ছে তিন প্রকার। এইখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে ঐকদেশিক আদারাধিকরণ, এরপর হচ্ছে আমাদের অভিব্যাপক এবং বৈষয়িক। এই তিন প্রকার আদারাধিকরণ অধিকরণ কারকটা আমরা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। প্রথমে যদি বলা হয় ঐকদেশিক, তাহলে আমরা দেখতে পারি যে বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হবে। অর্থাৎ পুকুরে মাছ আছে, এখানে পুকুর একটি বিশাল স্থান এবং মাছ কিন্তু পুকুরে সব জায়গায় নেই, যে কোনো স্থানে রয়েছে। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশ হচ্ছে বিশাল একটি স্থান এবং তার মাঝখানে অল্প একটু জায়গায় চাঁদ উঠেছে। বনে বাঘ আছে, বনে যে কোনো অংশ থাকতে পারে। এই বিষয়টা যদি আমরা মনে রাখি এইভাবে যে আমাদের স্থানটা হবে বিশাল এবং সেইখানে যে কোনো অংশে আমাদের ক্রিয়াটা সংঘটিত হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে সামীপ্য অর্থেও কিন্তু ঐকদেশিক অধিকরণ হতে পারে। যেমন ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাটের কাছে। আবার দুয়ারে দাঁড়ায় প্রার্থী, ভিক্ষা দেহ তারে, দুয়ারের কাছে রাজার দুয়ারে হাতি বাঁধা। আদারাধিকরণের পরবর্তী প্রকারভেদ হচ্ছে অভিব্যাপক আদারাধিকরণ। অভিব্যাপক হচ্ছে উদ্দিষ্ট বস্তু, মানে আমরা যে বস্তুটাকে টার্গেট করব সেই বস্তুটা যদি সমগ্র আদার বা সমগ্র স্থান ব্যপ্ত করে বিরাজ করে তাকে বলা হবে অভিব্যাপক আদারাধিকরণ। যেমন নদীতে পানি আছে, এখানে নদীর সবটুকু জায়গায় পানির বিদ্যমান। তিলে তৈল আছে, তিলের সারা অংশব্যাপী। আমরা যখন অপাদান কারক নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে অপাদান কারকে তিলে তৈল হয় অপাদান কারক, তিলে তৈল আছে অধিকরণ কারক। বিষয়টি ভালো করে খেয়াল রাখবেন। তিলে তৈল আছে মানে তিলের সারা অংশব্যাপী আছে, সেটি হবে আদারাধিকরণ অধিকরণ কারক। আবার যদি তিলে তৈল হয় তাহলে কিন্তু সেটি আমাদের অপাদান কারক হবে। এই বিষয়টি ভালো করে খেয়াল রাখবেন। আবার বৈষয়িক আদারাধিকরণ হচ্ছে কোনো কোনো বিশেষ গুণ যদি কারো দক্ষতা বা ক্ষমতা বোঝায় সেটা হবে বৈষয়িক আদারাধিকরণ। যেমন মৌন সঙ্গীতে পণ্ডিত কিন্তু গণিতে কাঁচা, এখানে মনোর সঙ্গীতে যে তার পাণ্ডিত্য বা দক্ষতা রয়েছে এটি তার গুণ, কিন্তু গণিতে কাঁচা এটিও তার দোষ। এটিও বোঝাচ্ছে আমাদের সেনারা সাহসী দুর্জয়, যুদ্ধে অপরাজয়। সর্বশেষ যে অংশটি দেখব এটি আমাদের হচ্ছে বাবাধিকরণ অধিকরণ। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ারূপ বা বাবের অভিব্যক্তি প্রকাশ করে তাকে বাবাধিকরণ বলা হয়। এটি আমরা আগেই বলেছি বাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তি হবে, সেই কারণে একে বাবে সপ্তমী বলা হয়।
আমরা যদি এইরকম প্রশ্ন আসে ভাবি সপ্তমী কোনটি ভাবাধিকরণ কারক এর সংজ্ঞাটা কি, আমরা ক্রিয়াবাচক বিশেষ অন্য কোনো ক্রিয়ার রূপ বা ভাবে বিভক্ত প্রকাশ করি, যেমন কান্নায় সুখ মন কমে, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তো এই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি ছাড়াও অন্যান্য বিভক্তি হতে পারে। যদি বলা হয় যে প্রথমা বিভক্তি, যেমন আমি রংপুর যাব, বাবা বাড়ি নেই, তৃতীয় বিভক্তি খিলিপান, খিলিপান মানে হচ্ছে খিলিপানের ভিতর, খিলিপান দিয়ে ওষুধ খাবে, পঞ্চমী বিভক্তি বাড়ি থেকে নদী দেখা যায়, এটি খুব ইম্পর্টেন্ট, পঞ্চমী বিভক্তি হচ্ছে বাড়ি থেকে নদী দেখা যায়, আর সপ্তমী বিভক্তি এই বাড়িতে কেউ নেই। আর অধিকরণ কারকে কিছু অনুসর্গ ব্যবহৃত হতে পারে, যেমন মধ্যে অনুসর্গ হতে পারে। তো এই ছিল মূলত আমাদের অধিকরণ কারক। অধিকরণ কারকটা যেহেতু আমাদের ইউনিভার্সিটি বলেন বা চাকরি পরীক্ষা বলেন সব জায়গায় আমাদের খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্য, তো এই বিষয়টা ভালো করে খেয়াল করবো। পাশাপাশি কারক বিভক্তি অংশে অন্যান্য টিউটোরিয়াল দেখতে আমাদের চ্যানেলেই রয়েছে প্লেলিস্ট কারক বিভক্তি, সেগুলো দেখতে পারেন। পাশাপাশি সমাস নিয়েও রয়েছে, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং গণিত এই তিনটি অংশ নিয়ে মূলত আলোচনা করা হয় থাকে পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে, তো সেখানে যদি আপনাদের ভালো লাগে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।